Hi guys, I'm Jay. I'm Bob. And you're watching the Bongs reaction. অনেক দিন বাদে আজকে আমরা নিয়ে এসেছি একটা ফানি ভিডিও ক্লিপ যার নাম হচ্ছে কাস্টমার কেয়ার কিন্তু উই কেয়ার না কাস্টমার কেয়ার করে না কেয়ার করে না না কাস্টমার কেয়ার আচ্ছা কাস্টমার কেয়ার করে না হ্যাঁ কাস্টমার কেয়ার করে না কাস্টমার কেয়ার বলি আমরা সেই কেয়ার করে না মানে দারুণ কিন্তু কথাটাকে সেটাই না অসাধারণ কথা দিয়ে ভালো খেলেছে যাই হোক কাস্টমার কেয়ার করে না মানে কাস্টমার কেয়ার করে না কাস্টমাররা কেয়ার করে না না কাস্টমার কেয়ার আমাদের কেয়ার করে না বুঝতে পারছি না ভিডিওটা আমিও ভুলিয়ে গেলাম ভিডিওটা দেখলে বুঝতে পারবো যাই হোক তো এটা নিয়ে এসেছি যে কাস্টমার কেয়ার করে না মানে যেরকম হয়ে থাকে যে ম্যাক্সিমাম টাইমে যখন আমরা কাস্টমার কেয়ারে ফোন করি কি কি রিলেটেড ফোন করতে পারি হয়তো মেবি এরকম টাইপের কোনোটা কিছু হবে যাই হোক যে চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি সেই চ্যানেলটার নাম হচ্ছে আনোয়ারুল আলম সজল চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি আর ভিডিওটার নাম হচ্ছে কাস্টমার কেয়ার করে না আনোয়ারুল আলম সজল বাংলা নিউ কমেডি ভিডিও অনেকদিন ধরে আমরা গান নিয়ে এসেছিলাম গজল নিয়ে এসেছিলাম ইসলামিক ভিডিও নিয়ে এসেছিলাম এবং কিছু ইসলামিক টপিকের উপর নিয়ে এসেছিলাম মসজিদের ওপর কিছু ভিডিও নিয়ে এসেছিলাম কিন্তু যেটা আমাদের স্পেশালিটি সেটা হচ্ছে কমেডি ভিডিওর উপর আমরা অনেক দিন ধরে মানে রিয়াকশন দিইনি মানে হাসতে ভুলে যাচ্ছিলাম ভাইরা আমাদের হাসতে মানে কতদিন দেখে না সেইভাবে হ্যাঁ হয়তো দেখেছে প্রত্যেকটা ভিডিওতে আমরা হাসি হয়তো দুঃখে থাকলে হাসি না সেটা আমরা হ্যাঁ দুঃখে হাসি না সেটা আমরা হাসা আসবে কতদিন হাসি আসবে না হাসা বলছি কিন্তু মানে হাসা সেই যে হাসা সেই লেভেল হ্যাঁ সেই লেভেল কতটা ভাই আমাদের হাসাবে আনোয়ারুল ভাই কতটা হাসাবে আমি জানি না এক্স্যাক্টলি কতটা হাসাতে পারবে না এই চ্যানেলের ভিডিও তো নতুন নতুন চ্যানেল একদম নতুন এটা কোনো রকম রিকোয়েস্ট আসেনি কিন্তু হ্যাঁ ইউটিউবে যে বলি মাঝে মধ্যে ইউটিউব আমাদের সাজেস্ট করে যে তোমরা এই ভিডিওর উপর মানে রিকোয়েস্ট দাও আমাদের লোগো লাল আমার গেঞ্জি লাল আমাদের চ্যানেলের লোগো লাল ওটাই লালে লালে লাল তো যাই হোক চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখে নিই অরিজিনাল ভিডিওর লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে ভিডিওটা লাইক শেয়ার করে তারপর চলে আসবে আমাদের রিয়াকশন দেখার জন্য তো চলো বেশি কথা না বলে একটু হেসে নিই একটু দেখে নিই কাস্টমারের কি কেয়ার করছে কাস্টমার কেয়ার তারপর বাকি কথা হবে কাস্টমার কিন্তু কেয়ার করে না কার কেয়ার করে না করে দেখি করে কি দেখা যাক দেখে তোমার ভাই পাগলের মতো মোবাইল নিয়ে দৌড়াচ্ছে যেটুক থেকে বসে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মঙ্গল থেকে নাহিদ বলছিলাম স্যার কিভাবে আপনাকে সাহায্য করতে পারি মঙ্গল থেকে আরে বাপরে দেশের মধ্যে নেটওয়ার্ক পায় না দেশ সারা পৃথিবী সারা মঙ্গল গ্রহে নেটওয়ার্ক পাইছে আপনি কি মঙ্গল গ্রহ থেকে বলতেছেন জি না স্যার আপনি যে সিমটি ব্যবহার করছেন সেটি আমাদের মঙ্গল পরিষেবার সিম স্যার এই পরিষেবার কি ঢাকার মধ্যে কোনো নেটওয়ার্কিং টাওয়ার আছে অবশ্যই স্যার ঢাকায় সবচেয়ে বড় যে টাওয়ারটি সেটি তো স্যার আমাদের ও সবচেয়ে বড় টাওয়ার আচ্ছা কত বড় এই টাওয়ারটা কত বড় স্যার এটি আমাদের দেশের সবচাইতে সর্ববৃহৎ টাওয়ার স্যার এটির উচ্চতা স্যার 300 ফিট আরে বাপ রে 300 ফিট তো ভাই আপনি আমার জন্য একটা কাজ করতে পারবেন অবশ্যই স্যার বলুন কিভাবে আপনাকে সহায়তা করতে পারবেন নাকি ওই যে আপনাকে ওই বড় টাওয়ারটা না আপনার পিছনে ঢুকায় রাখি জি স্যার ঠিক বুঝতে পারলাম না স্যার আরে বুঝে না আপনাকে ওই বড় টাওয়ারটা সর্ববৃহৎ টাওয়ারটা আপনার বিশেষ স্থানে ঢুকায় রাখি জি স্যার এখন আপনি বলে লাভ কি বাইরে থাকতে তো নেটওয়ার্ক পায় না আমি একটা সিম কার্ড
যাচ্ছিলাম আপনাকে কোম্পানির সিম কার্ড ওই সিম কার্ডটা না ওই গিলা খারাপ হয়েছে সরি স্যার এটি তো আপনার পার্সোনাল সমস্যা আপনি ওকে এখন ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যান আর আমি আপনি বুঝেন নাই কি পার্সোনাল সমস্যা এটা তো আপনার সমস্যা ওই সিম কার্ড যা খারাপ হয়েছে সিম কার্ডের মধ্যে তো আমি সকালবেলা 200 টাকা ভরছি এখন যদি আমার 22 টাকা কথা হয় আপনারা কি অ্যাকাউন্ট থেকে টাকা কাটবেন হ্যালো শিরাপুর ভাই হ্যালো ভাই গুড আফটারনুন স্যার টাউনসিল থেকে তাসমিয়া বলছি কিভাবে সহায়তা করতে পারি গালাগালি করেন বকাবকি করেন আর অফিসের তো বাইরে ফোন দিলে কি সুন্দর ফোনের মধ্যে সার সার করে কথা করে শরীরের মধ্যে খুব আরাম লাগে আপা ভাল লাগে আপনি যদি বিবাহ সম্পর্কিত বিস্তারিত জানতে চান অথবা নিজেই বিয়ে করতে চান তাহলে এক্ষুনি 6969 শহরফোনের ম্যারেজ কাউন্সিলে আপনাকে স্বাগত জানাচ্ছি পাত্র চাইলে এক চাপুন আর পাত্রী চাইলে দুবার করে শূন্য চাপুন পাত্রী চাই পাত্রী আবার পাত্রী চাই দুবার শূন্য আচ্ছা শূন্য শূন্য সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে দুই চাপুন দুই হ্যাঁ দুই দুই আমার না আগের একটা বউ আছে এখন আমি কত চাপবো তাহলে আগে প্রথম বউয়ের গলা চাপুন আমি বিবাহ করবো না হ্যালো স্যার গুড আফটারনুন আমরা খুবই দুঃখিত স্যার আপনার ফোন থেকে কখন টাকা কেটেছে স্যার সরি স্যার ফোনে কথা বললে তো টাকা কাটবেই স্যার সরি স্যার আমি দেখতে পাচ্ছি স্যার আপনি দুপুর 12টায় কথা বলেছেন কিন্তু স্যার আমাদের অফারটি রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত স্যার 12টা থেকে 2টা এই কি কইলি হ্যাঁ এই অফার কি মগদেশের মানুষের লাগে দেছো না আমেরিকার মানুষের লাগে দেছো সরি স্যার আপনাদের জন্য দিয়েছি স্যার এই হালার ঘরে হালা কোনদিন দেখছো কোন ভদ্রলোকের পোলা পাই যায় 12টার পরে যাইকা থাকে দেখছো কোন সকল দিন এই তো বলে না আর মেয়ে হলে দুবার শূন্য মানে
অনেকদিন বাদে একটা ভালো কমেডিয়ান ভিডিও দেখলাম যেটা দেখে সিরিয়াসলি হাসি পেল। এবং মানে কি বলবো, মানে এই এত কিছু ডিপ্রেশন, এত মানে এত কিছু চলছে, করোনার দ্বিতীয় ঢেউ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং তোমরা সবাই জানো আমাদের ইন্ডিয়া বা অবস্থা কতটা, সিচুয়েশন কতটা খারাপ, সেখান থেকে লকডাউন চলছে, তারপর পলিটিক্যাল অনেক রকম ড্রামা এখানে চলছে, সব কিছু তোমরা জানো। কিন্তু তারপরেও আমরা যে মানে এতটা ডিপ্রেশন চলে যাচ্ছিলাম যে হাসি মুখ থেকে আর বেরোচ্ছিল না, সেখান থেকে আজকের এই ভিডিওটা আমাদের মেডিসিনের মতো কাজ করলো। সিরিয়াসলি খুব যেটা বলে যে কমেডি ভিডিওগুলো প্রত্যেকটা মানুষের জীবনে একটা মেডিসিনের মতো কাজ করে, যে মেডিসিনের মূল্যহীন মানে কি বলবো, কিছু বলা যায় না যে মানুষের হাসিটা কতটা প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য। তো এই যে এত সুন্দর একটা পৃথিবী, যাই হোক না কেন এত সুন্দর একটা পৃথিবী, সেখানে বেঁচে থাকতে প্রত্যেকটা মানুষ চাই, এবং প্রত্যেকটা মানুষের বেঁচে বা সুস্থভাবে বেঁচে থাকতে গেলে হাসি বা খুশি মেজাজ আনন্দে ভরা দিন প্রত্যেকটা মানুষ চাই। যত খারাপ দিনের মধ্যে যত সে গরিব হোক বা বড়লোক হোক, কিন্তু এই যে হাসি কিছুটা মুহূর্তে যে আমরা খুশিভাবে বা মন খুলে হাসতে পারবো, এই জিনিসগুলো আমাদের জীবনে খুব কম পরিমাণে আসে। তো যাই হোক, আমরা যতটা পরিমাণে মানে হাসলাম বা কি বলবো, ভালো লাগলো, এতটা সুন্দর একটা ভিডিও কন্টেন্ট ভালো বানিয়েছে, ভালো কন্টেন্ট ছিল, কিছুটা হয়তো জানা ছিল আমাদের, মানে পুরনো টপিক ছিল কিছুটা, কিন্তু প্রেজেন্ট করেছে জিনিসগুলো, ওভারঅল বেশ ভালো একটা প্যাকেজ ছিল, কিছু কিছু জিনিস নতুন ছিল, ডাবল মিনিং ছিল, বাট ওভারঅল একটা সুন্দর প্যাকেজ ছিল। এবং যে সজল ভাই দেখলাম বেশ ভালো কাজ করেছে, এবং যে চ্যানেল নতুন দাঁড় করেছে, যেটুকু আমার মনে হলো খুব বেশি সাবস্ক্রাইবার না, 834 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু খুব ভালো কাজ করছে, এবং আমরা উইশ করছি ভাই তুমি এগিয়ে চলো, নিশ্চয়ই অনেক বেশি সাকসেস পাবে, তুমি এত সুন্দর একটা ভিডিও তৈরি করছো। এবং আমরা সিরিয়াসলি বেশ ভালো লাগলো, মানে ভিডিও এরকম দেখতাম, ভাইয়ের ভিডিও দেখতাম, তারপর এরকম একটা ভিডিও দেখলাম যেটা সত্যি ভালো লাগলো, যারা মন থেকে হাসালো আমাদের, সত্যি সিরিয়াসলি দারুণ লাগলো, এবং বেশ ভালো লাগলো তোমাদের সাথে এই ভিডিওটা দেখে। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বেলটা টাং করে বাজিয়ে দাও, যারা না ছিল চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তাই, আর এইভাবেই কমেন্ট করে যাও, হাসতে হাসতে কমেন্ট করো, যেহেতু হাসির রিঅ্যাকশনের ভিডিও, মন খুলে কমেন্ট করে খুলে করো, হাসতে হাসতে কমেন্টে লেখো, শেয়ার করো, মন খুলে লাইক করো, মন খুলে হাসতে হাসতে শেয়ার করো, একদম হাসতে হাসতে, হাসির ভিডিও হাসতে হাসতে করো, হাসতে হাসতে, মন না খুললে তো হাসি বেরোবে না, একদম মন চেপে তো হাসতে পারবে না, কি ঠিক তাই। আর অবশ্যই আমাদের ফেসবুকের গ্রুপটা জয়েন করতে একদম ভুলে যেও না, তাতে আমার ভাই কিন্তু প্রচুর পোস্ট করছে তোমাদের জন্য, তোমরা ওই কমেডি রোমান্টিক সমস্ত রকম জিনিস বাকি রাখছে না, ছড়িয়ে দিচ্ছে পুরো, তার সাথে তোমাদের পোস্ট দেখতে যাই আমরা বেশি করে, একদম। আর অবশ্যই পেজটাকে লাইক করতে একদম ভুললে তো হবে না, তার সাথে শেয়ার, শেয়ার করলেই তো পেজটার লাইক বাড়বে, তার সাথে আমাদের ভিডিওগুলো দেখবে মানুষজন, আমাদের একটু লোকজন অনেকজন আবার দেখছে আমাদের পেজ থেকে ভিডিওগুলোকে শেয়ার করছে, চারদিকে পৃথিবীর বাইরে ছড়িয়ে দাও, মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহে ছড়িয়ে দাও, বিশেষ তারা ঢুকিয়ে রাখেন, বলে কেন আপনার এমনি তো কাজে লাগে না, দারুণ ভাই দারুণ করেছে। আর অবশ্যই ইনস্টাগ্রামে আমাদের ফলো করো, বয়সের পরও কিন্তু আস্তে আস্তে ফলো হচ্ছে, একটা দুজন করেছে, দুজন হলো তো করেছে, ফলো করো, বেশি করে ফলো করো, আর ইউটিউবের চ্যানেল লিঙ্কটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাদের সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স বেশি বেশি বাড়ে, একদম। তো এইভাবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুশি থাকো, সবাইকে ভালোবাসার ভালোবাসা ছড়িয়ে দিও, পরের ভিডিও তোমাদের সাথে দেখাবো, তখন জানো টাটা।